মিষ্টি পানি ব্যবহার করা যায় না। আমার বাড়ির পাশের তো নদী ভাঙন, সবসময় আমরা লবণ পানিতে ব্যবহার করা লাগে। তাই এই খাবার পানি আনতে আমাদের 2 থেকে 2.5 কিলোমিটার দূরে পানি আনতে যাওয়া লাগে। সেখানে পানি আনতে যাই আর লাইনে পানি নিতে হয়। সেক্ষেত্রে আমাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠানো খুবই সমস্যা হয়। আর আমাদের কাজের যারা কাজ করি খাই দরিদ্র পরিবার মানুষ, তাদেরই হচ্ছে কাজেরই সমস্যা হয়। আমরা যদি 2 গ্রাম পানি তার কাছে ভাঙা আনি নিয়ে যাই, তাতে আমাদের 100 টাকা দরকার। সেক্ষেত্রে আমাদের মহিলারা হচ্ছে খুবই সমস্যা দরিদ্র পরিবারে। কারো কিছু মধ্যম সারির লোক তারা বৃষ্টির পানি আমরা সংগ্রহ করে রাখতে চাই, অথচ আমাদের তেমন ধরনের পাত্র নেই যে পানি ধরে রাখার জন্য। তা আমরা হচ্ছে বেশিরভাগ পানির জন্য খুবই সমস্যা আমাদের। আমরা মহিলারা অনেক পানির জন্যই মহিলারা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। অনেক মহিলা বুড়াই নারী ক্যান্সার হয়ে মারা যাচ্ছে। দীর্ঘদিন এই রোগগুলো আমাদের করতে হচ্ছে। আমাদের এলাকায় কোনো টিউবওয়েল না থাকায় টিউবওয়েল আছে তো লবণ পানি না, গভীর করে যদি বসাই দেবে হয় তাহলে মনে হয় মিষ্টি পানি ওঠে। তা আমাদের তেমন সক্ষম নেই। আর আমাদের কোনো এনজিওতে কোনো ওরম ধরনের টিউবওয়েল এখন দেখেই দেয়নি। সেক্ষেত্রে আমাদের খুবই সমস্যা পানি। আমাদের একদম বাড়ির পাশে নদী ভেঙে যায়, দিলে আমাদের খুবই সবচেয়ে পানি সবসময় মহিলারা ধোয়া পাগলা সবই লবণ পানিতে করা লাগে খাওয়ার পানিটা। আমরা মনে হয় কি ভাতের মতো যে ভাত কম খাইয়ে যখন মানুষ বাঁচায় আমরা পানি কম খাই, সেই ক্ষেত্রে আমাদের মহিলার ক্ষেত্রে আমাদের বিভিন্ন রোগের সমস্যা দেখা যাচ্ছে। ধন্যবাদ। পানিতে আর্সেনিক ও লবণাক্ত আছে। এই পানি ব্যবহারের ফলে এলাকায় মানুষ নানা রকম অসুখে ভোগে, বিশেষ করে নারীরা লবণাক্ত আর্সেনিক রোগ আক্রান্ত হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দীর্ঘদিন দীর্ঘ সময় ধরে এই অঞ্চলে সুপাই পানি সংকট রয়েছে। সকলের জন্য সুপাই পানি নিশ্চিত করতে এই এলাকায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রকল্প গ্রহণ করলেও তা কোনো কাজে আসে নাই। এলাকায় নারীদের পরিবারের জন্য সুপাই খাবার পানি সংগ্রহ করতে বাড়ি থেকে অনেক দূরে যেতে হয়। এর ফলে আমরা নারী নিরাপত্তার অভাবে ভুগি, রাস্তায় যাতায়াত করতে মারাত্মক সমস্যায় পড়তে হয়। বর্ষাকালে এই সমস্যাটা বেশি হয়। লবণ ও আর্সেনিক যুক্ত পানি ব্যবহার ফলে নারীরা বিভিন্ন মেহেদি রোগে ভোগে, বিশেষ করে কিশোরী মেয়েদের নানা রকম শারীরিক সমস্যা ও প্রয়োজন স্বাস্থ্য সংকট দেখা দেয়। স্কুল কলেজ পড়ুয়া কিশোরী ও মেয়েদের পরিবারের জন্য সুপাই পানি সংগ্রহ করার জন্য দূরে যাতায়াতের কারণে দেখা পড়ায় বা ব্যাঘাত ঘটে। গৃহবধূ নারীদের যারা দৈনিক ভিত্তিতে শ্রমিকের কাজ করে তাদের আর্থিক সমস্যা হয়, কারণ কোনো কোনো দিন পরিবারের জন্য খাবার পানি সংগ্রহের কাজে যাওয়া হয় না।